ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কাপিয়া। রবির সকালে অর্থাৎ রোববারের দিনই রবির ছুটি, কথাটা একটু অদ্ভুত শোনাচ্ছে তো? সূর্যের আবার ছুটি, সেটাও কি সম্ভব? কারণ সূর্যই তো প্রাণের উৎস, কিভাবে সম্ভব সেটা? কারণ আমি এই কারণেই বলছি, অর্থাৎ অনুপস্থিতির কথাটা বলছি। সূর্য গ্রহণ, এই যে অনুপস্থিতি সূর্যের, সেটাই কিন্তু বিজ্ঞানীদের কাছে চরম সুযোগ গবেষণা করার, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। কাল সূর্যের বলয় গ্রাস, 3.5 ঘন্টা চলবে গ্রহণের মহাজাগতিক গুরুত্ব, কিন্তু কোথায় গ্রহণ কি ধরনের দেখা যাবে, আর আদৌ কি আষাঢ়ের মেঘে আমরা সূর্যগ্রহণ দেখতে পাব, এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা। আগুন গোলায় গ্রহণ আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এর অধিকর্তা সন্দীপ চক্রবর্তী, আপনাকে স্বাগত। রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সুদীপ্ত শাসমল, আমি অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখাবো যে কথা শুরুতেই বলছিলাম একটু মজা করে, কিন্তু এই বলয় গ্রাস সূর্যগ্রহণ কালকে বছরের প্রথম সূর্যগ্রহণ, বিশ্বের বিভিন্ন অংশের পাশাপাশি কিন্তু এটা দেখা যাবে রাজস্থান, হরিয়ানা আরো বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়। দেখে নেব শুরুতেই, তারপর আসবো আলোচনায়। 21-এর সকালে মহাজাগতিক ঘটনা, 6 মাসের মধ্যে ফের গ্রহণ গ্রাসে সূর্য, রবিবার বছরের প্রথম বলয় গ্রাস সূর্য গ্রহণ। রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড সহ ভারতের কয়েকটি জায়গা থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে, বাকিদের সন্তুষ্ট থাকতে হবে আংশিক গ্রহণ দেখে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন রাজস্থানের ঘরসানা থেকে শুরু হবে বলয় গ্রাস, শেষ হবে দেরাদুন পেরিয়ে উত্তরাখণ্ডের যোশী মঠে। বলয় গ্রাস চলবে 4 ঘন্টা ধরে, শুরু সকাল 10:20, শেষ দুপুর 2:20। আংশিক গ্রহণ দেখা যাবে গুজরাটের ভুজ থেকে, সকাল 9:58 শুরু হবে আংশিক গ্রহণ, শেষ হবে অসমের ডিব্রুগড়ে দুপুর 2:29। অর্থাৎ আংশিক গ্রহণ চলবে প্রায় 3.5 ঘন্টা ধরে। কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল 10:46, গ্রহণের তুঙ্গ মুহূর্ত বেলা 12:35, শেষ দুপুর 2:17। যখন সব থেকে তীব্র বা বেশি গ্রহণ হবে, তখন কলকাতা থেকে অন্তত দেখা যাবে যে সূর্যের 65.5% ঢেকে ফেলেছে চাঁদ। এ এক অভূতপূর্ব দৃশ্য, সাধারণ মানুষের মধ্যে অনেক উৎসাহ এনে সারা ভারতবর্ষেই দেখতে পাবেন, কিন্তু কতটা গ্রাস হবে, কতটা আংশিক গ্রাস হবে, সেটা নির্ভর করছে ভৌগোলিক উপস্থিতির উপরে। সূর্যের আলোয় আলোকিত হয় সবকটি গ্রহ উপগ্রহ, ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য আর পৃথিবীর মাঝে এসে পড়লে হয় সূর্য গ্রহণ। চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, তখন রাতের মতো অন্ধকার নেমে আসে পৃথিবীতে, তাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বলয় গ্রাস গ্রহণে গোটা সূর্য চাঁদের আলালে ঢাকা পড়ে না, ফলে সূর্যের চারপাশের অংশ উজ্জ্বল বলয় হিসেবে দেখা যায়, সূর্যকে তখন মনে হয় রিং অফ ফায়ার। চাঁদ যখন সূর্যের একাংশকে ঢেকে দেয়, তাকে বলে আংশিক গ্রহণ। যখন সূর্যের আলো এই চাঁদ রয়েছে, চাঁদের দিয়ে ধরুন এইখানে পুরো চাঁদের ছায়াটা পড়ছে, একদম ডার্ক, এখানে লোক দেখবেন টোটাল সোলার এক্লিপস বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আবার আমরা যদি এখানে দেখি, এখানে কি হচ্ছে, চাঁদের পজিশন একটু সরে এসছে, চাঁদ পুরো সূর্যের আলোটাকে গার্ড করতে পারছে না, তার ফলে কি হবে, সূর্যের বলয়ের কাছটায় আলো পাবো আমরা। সেই বলয় গ্রাস গ্রহণই আগামীকাল ঘটতে চলেছে, এবং সেটা এবারে দেখা যাবে উত্তর ভারতের অংশ দিয়ে যাচ্ছে চাঁদের ছায়াটা, আর আমাদের এখানে কলকাতায় আমরা দেখব আংশিক সূর্যগ্রহণ, পার্শিয়াল, মোটামুটি 2/3 বা 66% 65.5% মোটামুটি ঢেকে যাবে, তারপর আবার এটা ঢাকাটা সরে আসতে শুরু করবে, মানে যেটা কভার করে গেছিল আবার চাঁদ সরতে শুরু করবে, তখন আবার আমরা ধীরে ধীরে সূর্যকে দেখতে পাবো। বিজ্ঞানীরা জানিয়েছেন মধ্য আফ্রিকার কঙ্গোতে প্রথম দেখা যাবে এই গ্রহণ, তারপর মহাজাগতিক এই ঘটনার সাক্ষী হবে ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ওমান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, তিব্বত, তাইওয়ান ও অস্ট্রেলিয়া। এই বলয় গ্রাস দেখা যাবে আফ্রিকা, কঙ্গো, ইথিওপিয়া, পাকিস্তানের দক্ষিণ দিক এবং উত্তর ভারতের কিছু জায়গা থেকে, এছাড়া আর সব জায়গা থেকেই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, সব জায়গায় বলতে আফ্রিকা, ইউরোপের কিছু কিছু দেশ, ভারতের পুরোটা এবং এশিয়ার প্রায় পুরোটা, রাশিয়ার উত্তর দিক ছাড়া, আর অস্ট্রেলিয়ার উত্তর দিকের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। গত বছর 26 ডিসেম্বর দশকের শেষ বলয় গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত, মেঘ রোধের লুকোচুরিতে আংশিক গ্রহণ দেখেছে কলকাতা, 6 মাসের মধ্যেই রবিবারে রবির বলয় গ্রাস মুখিয়ে কলকাতা, কিন্তু আষাঢ়ের মেঘ সব হিসেব ওলট পালট করে দেবে না তো?
নানা বাজছে আশঙ্কার মেঘ, ঝিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই আশঙ্কার জায়গায় থাকলেও মনে কিন্তু একরাশ আশা নিয়ে আমরা কালকের অপেক্ষায় থাকবো সূর্যগ্রহণ দেখার জন্য। কিন্তু মহাজাগতিক ঘটনা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে এই নিয়ে আমরা বিশেষজ্ঞদের কাছে যাব। সন্দীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপবাবু, আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা, যে কাল তো 21 জুন, অর্থাৎ দীর্ঘতম দিন, যার মানে 13 ঘন্টা 31 মিনিটের দিন, আপনি দুটোই একটু যদি ব্যাখ্যা করেন যে কতক্ষণ দেখা যাবে, এবং আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে কালকের সূর্যগ্রহণটার মধ্যে, মানে এই বলয় গ্রাসের মধ্যে, সেটা যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা হলো যে আমি আগে বলেছি যে দুটো সূর্যগ্রহণ কখনোই সমান না, দুটো প্রত্যেকটা সূর্যগ্রহণ সম্পূর্ণ আলাদা, এবং কালকে যেটা হবে তারও আলাদা তাৎপর্যপূর্ণ, কেন সেটা প্রথম কথা সামার সলস্টিসের দিনে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যদিও সেটা বলয় গ্রাস, কিন্তু প্রায় পূর্ণগ্রাসের মতোই 99.6% ঢাকা পড়বে, এবং হাইয়েস্ট ম্যাগনিচিউড 99.994, এইটা 38 সেকেন্ডের জন্য দেখা যাবে। এবং শুধু তাই না, পূর্ণগ্রাসের সময়তে সূর্য ছাড়াও সূর্যের চারিদিকের বাইরে করোনারও অনেকটা অংশ ঢাকা পড়ে যায়, কারণ চাঁদের সাইজটা বেশ বড় থাকে, সূর্যের ডিস্কে ঢাকার পরেও করোনারও গোড়া ঢেকে ফেলে। কালকে কিন্তু তার থেকে বেটার হবে, তার কারণ কালকে আমরা দেখতে পাবো রিং অফ ফায়ার, প্রমিনেন্স দেখতে পাবো, এবং করোনা একদম গোড়া থেকেই দেখতে পাবো। ফলে কালকে আমার মতে টোটাল ইক্লিপসের থেকেও, পূর্ণগ্রাসের থেকেও অনেক বেটার ইক্লিপস হবে কালকে। আমাদের তরফ থেকে বিচার করলে, বৈজ্ঞানিকদের তরফ থেকে বিচার করলে আমরা বলতে পারি যে দেখুন, এটা একটা কসমিক এক্সপেরিমেন্ট হতে চলেছে কালকে। একটা সূর্য থেকে যত রাশি রাশির এক্স রে আসছিল, সেই এক্স রেটাকে চাঁদ এসে সামনে এসে ব্লক করে দিচ্ছে। যখনই এক্স রেটা ব্লক করে দিচ্ছে, এক্স রেটা আমাদের আয়নোস্ফিয়ারকে আয়োনাইজ করে, সেই আয়নোস্ফিয়ারের আয়োনাইজেশনটা পুরো বন্ধ হয়ে যায়, আয়নোস্ফিয়ারটা আবার অনেক উঁচুতে উঠে যায়, ঠিক যেন রাত হতে চলেছে। ফলে আমরা নানা টাইপের এক্সপেরিমেন্ট করি রেডিও ওয়েভ দিয়ে, ফলে যদি ঢেকেও যায়, কালকে আপনি একটু আগে বলছিলেন যে কালকে ওয়েদার খারাপ হলে হয়তো ঢাকা পড়ে যাবে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে কালকে বেশ খানিকটা দেখা যাবে, কালকে বৃষ্টির খুব একটা আশা নেই, আশঙ্কাও নেই, ক্যালকাটাবাসী মানে কলকাতাবাসীরা ভালো করে দেখতে পাবেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু রেডিও ওয়েভের ডেটা নেওয়া চলবে, এবং রেডিও ওয়েভের ডেটা নিয়ে যদি নিতে থাকি, বৃষ্টি পড়লেও কিছু এসে যায় না, আমরা ডেটা দেখলেই বুঝতে পারবো যে গ্রহণ শুরু হয়েছে, গ্রহণ কোথায় ম্যাক্সিমাম হয়েছে, এবং সেই সবে আমাদের কাছে এটা একটা বিশাল কসমিক এক্সপেরিমেন্ট বিনা পয়সায় পাচ্ছি। এত বড় একটা বিশাল জাগতিক এক্সপেরিমেন্ট বিনা পয়সায় হতে চলেছে, কাজে আমরা তো এর সুযোগ নেবই। বাবা, ইন্টারেস্ট আরও বেড়ে গেল আপনার কথায়। অবশ্যই আমরা আরও বিশদে আলোচনায় আসবো, কিন্তু যেটা আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই যে ব্যাপারটা, অর্থাৎ এতটা বেশি দেখতে পাওয়া, ঢেকে যাবে 99% সবচেয়ে গভীরতম, আগামীকালের বলয় গ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে এরকমই সব বিশেষত্বের কথা তুলে ধরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা, দেখে নিন। 21 জুন রবিবার বলয় গ্রাস সূর্যগ্রহণ, বছরের সবচেয়ে বড় দিনে মহাজাগতিক বড় ঘটনার সাক্ষী হতে চলেছে ভারতবাসী। তবে উত্তর ভারতের একাংশ থেকে এই বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে, আর কলকাতাবাসী দেখতে পাবেন আংশিক সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের গুরুত্ব কিনা জানিয়েছেন, রবিবার ঢাকা পড়বে সূর্যের প্রায় 99%। জ্যোতির্বিজ্ঞানীরা সেজন্যই একে অভিহিত করছেন ডিপেস্ট এক্লিপস বা গভীরতম গ্রহণ বলে। সূর্যের আলোকোজ্জ্বল গোলাকার অংশের সামান্যই দৃশ্যমান হবে এই গ্রহণে। তবে কলকাতার আকাশে সর্বাধিক 65% ঢাকবে সূর্য। এই সূর্যগ্রহণ দেখা মিস করলে ফের সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে 2 বছর 4 মাস, 2022-এর 25শে অক্টোবর পরবর্তী গ্রহণ, সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ 2034 সালে। লাস্ট ইয়ার December 26 আ গয়া, ইসকে বাদ 2 সাল কো ওয়েট করনা হি পড়েগা, October 25, 2022 মে আ যায় নেক্সট সোলার ইক্লিপ্স, ও আমারা ওয়েস্ট বেঙ্গল মে সাড়ে 2 সাল কো ওয়েট করনা হি পড়েগা। সূর্য কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারের ওপর থাকবে, এবং উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘতম দিন হিসেবে কালকের দিনটি আমরা প্রত্যক্ষ করব। এই শতাব্দীতে এইরকম সোলার ইক্লিপস, অ্যানুলার সোলার ইক্লিপস এবং উত্তরায়ণের দিন অর্থাৎ কর্কট সংক্রান্তির দিন কোয়েনসাইড করবে, এরকম মাত্র 2টি ইভেন্ট আছে, অর্থাৎ কালকের দিনটি এবং আবার নেক্সট হবে 2039-এ 21 জুন। যে সূর্যগ্রহণের এত গুরুত্ব, সেই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চাইছেন সবাই, তাই এর জন্য বিশেষ আয়োজনও করেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে কি কি বিষয় দেখানো হবে, কিভাবে এই যে বলয় গ্রাস সূর্যগ্রহণের যে অংশটা কলকাতায় দেখা যাচ্ছে, আংশিক সূর্যগ্রহণ, এখানে তার কি বন্দোবস্ত হয়েছে সেইটা জেনে নেব। একটা টেলিস্কোপ আছে, টেলিস্কোপের মধ্যে যে প্রজেকশন আসবে, প্রজেকশনটা আমরা থ্রু ক্যামেরা আমরা ওয়েবকাস্টিং করব, সেটা এখানে স্ক্রিনে দেখা যাবে।
এবং সেট স্ক্রিন থেকে আমরা ওয়েবে পাঠিয়ে দেবো, যেটা ওখানে দেখা যায়, অনলাইন কুইজও হবে ওখান থেকে। এবং আমাদের একদম ডাইরেক্ট ভিউয়ের জন্য ওয়েল্ডিং গ্লাস সেট করা হয়েছে, ওয়েল্ডিং গ্লাসটা আমরা দেখতে পাবেন কেউ। তবে জ্যোতির্বিজ্ঞানীদের পরামর্শ, খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখা ঠিক হবে না। জিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমরা চলে আসছি আলোচনায়। আমি সুদীপ্তবাবু আপনার কাছে আসব, যেটা কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, সন্দীপবাবু বলছিলেন যে এই করোনার কথা, আমরা যেন দুই করোনাকে গুলিয়ে না ফেলি। এই করোনা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, তাই তো? মানে বিজ্ঞানের পরিভাষা আপনারা করোনা বলেন, এবং এটা বেশি দেখা যাবে কালকের গ্রহণে। সেটা কতটা গুরুত্বপূর্ণ, আর এই বারবার আমরা বলছি বিরল গ্রহণ, সুতরাং সবাই তো দেখার অপেক্ষায়, কোন জায়গা থেকে কত ভালো দেখতে পাবো আমরা কালকের এই বলয় গ্রাস সূর্যগ্রহণকে? করোনার একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে স্পেশালি সূর্যগ্রহণের সময়। তার কারণটা হচ্ছে যে, যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে আমরা শুধু দেখতে পাই যদি খালি চোখে একটা মহাজাগতিক দৃশ্য দেখতে পেলাম না বলেই সেই মানে ঘটনাটার মহাজাগতিক ইম্পর্টেন্স কমে গেল না। কারণ এর আগে যখন আমাদের ধরি আয়নমণ্ডলের কথাই যদি বলি, যে ধরা যাক সূর্যগ্রহণের সময় সূর্যের সোলার ডিস্কটা ঢাকা পড়ে গেছে, তার মানে কি সূর্য থেকে এক্সরে আসা বন্ধ হয়ে গেছে? উত্তর হচ্ছে না। তার কারণ করোনাটা অ্যাক্টিভ রয়েছে, এবং এই করোনা কীরকম ভাবে চেঞ্জ হচ্ছে, করোনা সূর্যের যে ম্যাগনেটিক ফিল্ড সেই করোনার মধ্যে দিয়ে কীভাবে চেঞ্জ হতে হতে যাচ্ছে ডিউরিং টোটাল ইক্লিপসের পিরিয়ডের সময়, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয়ত, আয়নমণ্ডল যেটা কিনা আমরা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে আয়নমণ্ডলের আয়োনাইজেশন বা হঠাৎ করে যেন মনে হলো যে সূর্যর তার রেগুলার যে কাজ, যে আমাদের আয়নমণ্ডলকে আয়োনাইজ করে, সেটা কি করা বন্ধ করে দিচ্ছে? উত্তর হচ্ছে যে পুরোপুরি বন্ধ করছে না, কারণ করোনা সেখানে একটা প্রধান রোল প্লে করে, যে সোলার ডিস্কটা পুরোপুরি ঢাকা পড়ে গেলেও কিন্তু করোনা থেকে কিছু এক্সট্রা আয়োনাইজেশন আমাদের আয়নমণ্ডলে হয়। এবার দ্বিতীয় কথা, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে আমরা কি কিভাবে দেখতে পাবো, এখন আমরা শুরু থেকেই যে আলোচনাটার মধ্যে রয়েছে যে কলকাতা শহর থেকে মাত্র 65% দেখা যাচ্ছে। এবার আমাদের যদি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি, যে শুধুমাত্র যদি কলকাতা থেকে আমরা একটু ওপরে চলে যাই, আমরা যদি একটু দার্জিলিং বা একটু উত্তর উত্তর দিকে চলে যাই, তাহলে দেখতে পাবো সেখানে একলাফেই, যেটা আমরা বলছিলাম 65%, সেটা বেড়ে হয়তো 80% 81%-এর কাছাকাছি চলে গেল। সুতরাং সেখানে হয়তো পূর্ণগ্রাস বা বলয়গ্রাস দেখা যাচ্ছে না, কিন্তু পার্শিয়ালটা দেখা যাচ্ছে। এখন বলয়গ্রাস আমরা যদি তার টোটালিটি বেল্ট দেখি, যে ভারতবর্ষে সেটা যদি রাজস্থান থেকে ঢুকে মোটামুটি যোশীমঠের ওখান দিয়ে যাচ্ছে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি অল ওভার ওয়ার্ল্ডের আমরা এই ম্যাপটা দেখি, যে টোটালিটি বেল্ট কোথা থেকে শুরু হয়েছে, আফ্রিকা থেকে শুরু হয়েছে হয়ে একদম প্যাসিফিক ওশানে পাপুয়া নিউগিনিতে গিয়ে শেষ হচ্ছে, ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে ভারতবর্ষের একটা অংশ যোশীমঠ অঞ্চলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম অবসকিউরেশন থাকছে, সেখানে ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একদম গোড়া থেকে দেখি, যে যদি আমরা দেখি যে আফ্রিকাতে যখন টোটালিটি হচ্ছে, তখন তার পার্সেন্টেজ হয়তো দেখবো আমরা 90% 92% বা যেখানে শেষ হচ্ছে। আরো বিস্তারিত ভাবে আপনাকে আপনার কাছে আসবো, একটু বিরত করছি এই কারণেই, কারণ অনেকগুলো প্রশ্ন তো উঠে আসে যে সূর্যগ্রহণ আমরা কিভাবে দেখব, কি কি সতর্কতা অবলম্বন করব, কি কি করব না, এই বিষয়গুলো নিয়ে জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি কি বলেছেন একবার দেখে নিন। সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে তাই নয়, একই তলে চলে আসে। কিন্তু সেই সময় চাঁদ যদি পৃথিবীর চারিদিকে তার উপবৃত্তাকার কক্ষপথের ঘুরতে ঘুরতে যদি সেই কক্ষের দূরতম বিন্দুর কাছাকাছি যায়, তবেই পুরোপুরি সূর্যকে ঢেকে দিতে পারে না, আর তার ফলে এই বলয়গ্রাসের সময় আমরা দেখতে পাই একটা আলোর যেন গোলা, একটা গোল, একটা বৃত্ত, রিং অফ ফায়ার। এই আগুনের বলয়কেই, এই দৃশ্যকেই বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই বলয়গ্রাস ভারতবর্ষ থেকে দেখা যাবে হরিয়ানা, উত্তরাখণ্ড এবং রাজস্থানের একটি ছোট্ট একটা এক চিলতে জমির ওপর দিয়ে, এবং মোটামুটি এই অঞ্চলের বাইরে কিন্তু মানুষেরা দেখতে পাবেন খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। খালি চোখে কোনোভাবেই এই গ্রহণের কোনো সময়ের দৃশ্য দেখা উচিত নয়, কেন অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে আমাদের দৃষ্টিশক্তির। সুতরাং অ্যালুমিনিয়াম ফিল্টার দ্বারা তৈরি সোলার গগলস বা 14 নম্বর ওয়েল্ডার গ্লাস, এর মধ্যে দিয়ে অন্তত দেখা উচিত। আর যাদের এগুলো নেই, তারা একটা কার্ডবোর্ডের উপরে একটা ছোট্ট আলপিনের দিয়ে ফুটো করে পিন হোল তৈরি করে তার মধ্যে দিয়ে সূর্যের রশ্মিকে পাঠিয়ে সূর্যের একটা প্রতিচ্ছবি একটা কোনো দেওয়ালে বা কোনো স্ক্রিনের ওপরে বা সাদা কাগজের উপর ফেলে দেখতে পাবেন কিভাবে গ্রহণ এগোচ্ছে। যদি ছোট দূরবীনও থাকে, তবে সেই দূরবীনের সামনে একটি সোলার ফিল্টার লাগিয়ে তবে দেখতে পাবেন।
আর যদি না থাকে তাহলে দূরবীনের মধ্যে দিয়ে ওই সূর্যের প্রতিচ্ছবি কোথাও একটা ফেলে কোনো স্ক্রিনের উপর বা কাগজের উপর ফেলে এই গ্রহণ দেখা যায়। সুতরাং মনে রাখতে হবে যে এক্সরে প্লেট বা অন্য কিছু বা সাধারণ সূর্য চশমা এগুলো দিয়ে কিন্তু একেবারেই গ্রহণটা দেখা উচিত নয়। সূর্যগ্রহণের সময় কি খাবার খেলে ক্ষতি হয়, গ্রহণ কি করোনা ভাইরাসকে কাবু করবে, এরকম অনেক জল্পনা গুজব প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। কে কি বলেছেন দেখুন। করোনা আবহে রবিবার সূর্যগ্রহণ, ফলে জল্পনা আর গুজবের অন্ত নেই। সূর্যগ্রহণের সময় কি করা উচিত আর কি করা উচিত নয় তা নিয়ে চলছে জল্পনা, পাশাপাশি মহাজাগতিক ঘটনা নিয়ে ছড়াচ্ছে গুজবও। অনেকেরই প্রশ্ন, সূর্যগ্রহণের ফলে কি করোনা ভাইরাস সংক্রমণের বিপদ কমবে, মহাজাগতিক ওই ঘটনার জেরে কি কাবু হয়ে পড়বে করোনা ভাইরাস। জ্যোতিষীদের দাবি, গ্রহণে কাবু হবে করোনা। মধ্যগ্রহণ শুরু হচ্ছে 12:10, কখন মুখ্যযোগ মানে ছাড়ছে কখন, দুপুর 3:04, সকাল 9:00 থেকে বিকেল 4:00 অবধি। ধরে নিন লকডাউন, অবশ্যই আপনারা কোনো কাজে বেরোবেন না, কোনো লেনদেন করবেন না। আমাদের জীবনে এই করোনা ভাইরাস মোটামুটিভাবে বলতে পারেন অ্যাভারেজলি গণনায় 14 জুলাই 2020 থেকে এই করোনা ভাইরাস কিন্তু নিষ্পত্তি হতে শুরু করবে, কিছুটা গ্রহণের জন্য কিছুটা গ্রহ অবস্থান, দুটো কম্বিনেশন। যেহেতু একটা গ্রহণের পরবর্তী ক্ষেত্রেই এই করোনা ভাইরাসের প্রভাব চারিদিকে ছড়িয়েছে এবং আমরা আশা করতে পারি এটাই যে এই সূর্যগ্রহণের পর অনেকটা সময়টা আমাদের ভালোর দিকেই যাবে। তবে বিজ্ঞানীরা এইসব দাবি জল্পনা প্রশ্নকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আর গ্রহণ নিয়ে কুসংস্কার, আমার মনে হয় আধুনিক জীবনে আমরা এই কুসংস্কার থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি। তবুও কিছু কিছু মানুষ কোনো কোনো জায়গায় শুনতে পাওয়া যায় যে এটা ওটা করা উচিত নয়, জল খাওয়া উচিত নয়, পুজো করা উচিত, চান করা উচিত। মনে রাখতে হবে এগুলোর সঙ্গে গ্রহণের কোনো সম্পর্ক নেই। করোনা ভাইরাসের উপর সূর্যগ্রহণের প্রভাব পড়া নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তার সঙ্গে বিজ্ঞানের কোনো যোগ নেই বলে দাবি বিজ্ঞানীদের। ऐसा साइंटिफिकली नहीं होगा, कोरोना इज ए टोटली डिफरेंट थिंग, फॉर फ्री टू डू व्हाट एवर यू वांट, यू कैन ड्रिंक, यू कैन ईट, यू कैन डू व्हाट एवर यू वांट, नथिंग इज गुड। কেন্দ্রের তরফেও জারি করা নির্দেশিকায় বলা হয়েছে গ্রহণ হয় সূর্য চন্দ্র ও পৃথিবীর বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য, তা যেমন আমাদের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না তেমনি করোনা ভাইরাসের মতো জীবাণুকেও ধ্বংস করতে পারে না। পাশাপাশি কেন্দ্র নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে গ্রহণের সময় খাবার খেলেও বিপদের কোনো আশঙ্কা নেই। সূর্যগ্রহণের সঙ্গে ভাইরাসের দুর্বল হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন যুক্তিবাদীরাও। সূর্যগ্রহণের সময় এটা একটা মহাজাগতিক ঘটনা, বিভিন্ন সময় হয়, আজকেও হচ্ছে, আগামী দিনেও হবে, এর সাথে করোনা নামক ভাইরাসের কোনো সম্পর্ক নেই, মানুষ যেন বিভ্রান্ত না হয়। সেইটা বিভ্রান্ত হতে গিয়ে নিজের যে প্রোটেকশনের জায়গাটা সেইটা যদি আমরা করে না করি তাহলে কিন্তু আমাদের কালকের দিনে যদি এটা আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদটা ডেকে আনবে। যুক্তিবাদীরা এই কথা বললেও থেমে নেই জল্পনা আর গুজব। জিলম করঞ্জাই, ময়ূর চাকর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী মৃণাল কান্তি পাল রায়। মৃণাল বাবু, এই যে নানান রকম জল্পনা নানান গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, বিজ্ঞান কি বলছে, আপনি কি বলবেন? দেখুন, এই এটা হচ্ছে কি মহাজাগতিক ঘটনা এবং সূর্য চন্দ্র পৃথিবী নিজেদের অক্ষের উপরে ঘুরে বেড়াচ্ছে, কোনো একটা পজিশনে সময় আসে যখন তারা একই লাইনে আসে এবং সেই লাইনে এলে অনেকগুলো তার সময় অনেকগুলো কন্ডিশনস থাকে, সেই সব মেনে সূর্যগ্রহণের ব্যাপারটা ঘটে এবং সেই সূর্যগ্রহণ ঘটবার জন্য আমাদের পৃথিবীতে কি অশুভ হবে এটা কিন্তু কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। কারণ এটা অলরেডি পরীক্ষা করে প্রমাণ করা গেছে যে যে সমস্ত খাবার ওই সময় আমরা রেখে দেই সেই খাবারে কোনো রকম ব্যাকটেরিয়া ফর্ম করে না, এটা কিন্তু রিসার্চ করে বেরিয়ে গেছে। সুতরাং সেই খাবারের ভয় কেটে গেছে। আজকে আমাদের এই মুহূর্তে আলোচনা এখানেই শেষ করতে হবে, কারণ বিজ্ঞানের আলোচনা কখনোই শেষ হবার নয়। আপনাদের অনেক ধন্যবাদ। অবশ্যই কালকের সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, এই বিরল মহাজাগতিক ঘটনা কখনোই কারোরই যেন মিস না হয়, আমরা যেন মিস না করি। একটু পরেই দেখুন চটজলদি নয়, আর কালকের এই গ্রহণ নিয়ে সমস্ত রকম আপডেটের জন্য চোখ রাখুন এবিপি আনন্দ।